দামটা। আচ্ছা, তাহলে আমরা নাসিতার হোমওয়ার্কটা একটু দেখি। তুমি অ্যালগোরিদম করেছো 5 নম্বরেরটা কোথায়? ছয় ছয় আর তো নাই, 5 তো শুরু, তো এটা থেকেই তো স্টার্ট। আচ্ছা বলো, সমস্যা নাই, ফ্লো চার্ট অ্যালগোরিদম একটা হইলেই হয়েছে। তুমি এখানে যেটা করেছো সেটা হচ্ছে 5 নম্বরে ছিল কি? আমাদের 5 নম্বরে ছিল হচ্ছে জোড় সংখ্যাগুলো, তাই না? স্যার ওইটা তো 6, 5-এর কোশ্চেন আপনি করে গেছেন, দেখেছিলাম মাঝখানে, আবার একটু এটা আগে এটা যান না। এটা হ্যাঁ পাঁচ। এটা স্যার, এটা হ্যাঁ আচ্ছা, স্টার্ট করছো ইনপুট দ্য ভ্যালু অফ এন ইজ ইকালস টু 100। আচ্ছা, তুমি এন এর ভ্যালু 100 ইয়ে করে নিয়েছো, ঠিক আছে। কারণ স্যার ওখানে 100 হ্যাঁ দেওয়া ছিল। ওকে, ফাইন, সমস্যা নাই। লেট আই ইজ ইকালস টু 2, সাম ইজ ইকাল টু 0। ওকে, ইফ আই ইজ গ্রেটার দেন এন, তার মানে আই এর ভ্যালু যখনই এন এর চেয়ে বড় হয়ে যাবে, গো টু স্টেপ 6, মানে প্রিন্ট করে দিবে। আর যদি না হয় তাহলে এলস গো টু স্টেপ 5। স্টেপ 5 কি বলছে? সাম ইজ ইকাল টু সাম প্লাস আই, তাই তো? সাম ইজ ইকাল জি টু সাম প্লাস আই, আই ইজ ইকাল টু আই প্লাস 2, অ্যান্ড গো টু স্টেপ 4। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার আমরা ফ্লো চার্ট পাচ্ছি, এটা তাই তো? জি ফ্লো চার্টে আমরা দেখাচ্ছি, ইফ আই ইজ গ্রেটার দেন এনি দাও এই জায়গায়, ঠিক আছে। মানে 100 স্যার দিলেও সমস্যা নেই, সংখ্যা দেওয়া সমস্যা থাকলেও নাই, এনে দিব। না না, যেহেতু সংখ্যা দেওয়া, তুমি এই জায়গায় যদি এন এর ভ্যালু ধরে নাও তাহলে তুমি সংখ্যা দেওয়া থাকলেও এনি দিতে পারো, আর যদি মানে ধরে না নাও তাহলে এখানে 100 দিছো, যেহেতু এখানেও 100ই হবে। বুঝতে পারছো আমার কথা? যদি এন ধরে জি নাও, স্যার, কারণ তুমি এখানে এন হ্যাঁ ইজ ইকাল টু 100 ধরে নিয়েছো, তার মানে জি। তুমি এনও ইউজ করতে পারো। আর যদি এটা না ধরো তাহলে ও 100ই দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ইয়েস স্যার, হলে বুঝেছি। প্রিন্ট, আর নো হইলে সাম ইজ ইকাল টু সাম প্লাস আই। এটা এইখানে না, হ্যাঁ এটা এই, এটা হবে এই যে এই জায়গাটা, অ্যারোটার এই জায়গায়, মানে এখান থেকে অ্যারোর এই জায়গায় যাবে। বুঝতে পারছো নাসিতা? ও জি জি স্যার, এই লুপটা হ্যাঁ এইখানে না, হ্যাঁ লুপটা এখান থেকে এইখানে যাবে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে, তার জি স্যার, কারণ এই ফোর খাপটা। ধাপে। হ্যাঁ ঠিক আছে। এরপরে বলছে, এই তোমরা সবাই দেখতেছো, জি স্যার, এটা কিন্তু আমার নতুন করে আর করানোর দরকার নাই নাকি? এটা একসাথেই হয়ে যাচ্ছে। আহনাফ, জি স্যার, দরকার আছে কি আবার আমার দেখানোর? এগুলা তো এখান থেকে বুঝার কথা গত ক্লাসের। জাস্ট তুমি তো বলেছিলে যে যে জোড় রেটটা জাস্ট 2 দেখে শুরু করব, 2 2 জি করে বাড়াবো। তুমি তো সলভ করেছিলে, তার মানে এটা আমরা পারছি। হ্যাঁ আচ্ছা, তাহলে 7 নম্বরটা বলছে 4 প্লাস 12 প্লাস 20, 4 প্লাস 12 প্লাস 20, তাহলে এটা আমরা শুরু হচ্ছে 4 দিয়ে, তার মানে আয়ের ভ্যালু হবে কত? 4, সাইন ইজ ইকুয়াল টু 0, আর আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হবে 4 4 করে, তাই তো? এই যে নাসিতা, এখানে ভুল করেছো নাকি? 4 না, ঠিক আছে, সরি, কেন স্যার, 8 না? 8, হ্যাঁ ঠিক আছে, 8 8, মানে আয়ের ভ্যালু 4 দিয়ে শুরু হচ্ছে আর ইনক্রিমেন্ট হবে 8 8 করে, তার জি মানে আই জি ইজ স্যার, ইকুয়াল টু আই প্লাস 8। ঠিক আছে, এটা পারফেক্টলি ওকে, ঠিক আছে সবাই, এগুলো ক্লিয়ার তো? শামীম, জি স্যার, ক্লিয়ার। ওকে, শুধু ক্লিয়ার হলে হবে না, এগুলো আবার দেখতে হবে বইয়ে, যেগুলো আছে ডিফারেন্ট ওয়েতে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাদের নতুন কিছু যেটা আছে, নতুন নিয়ম, এই পর্যন্ত মোটামুটি সবগুলা সেম, ডিফারেন্ট রুলস হচ্ছে এই দুইটা আছে। ডিফারেন্ট রুলসটা কি দেখো, এখানে আমাদের অনেক সময় না, গত বছরই তো, গত বছর তো পরীক্ষায় হয়নি, সরি, গত বছরের আগের বছর একটা প্রবলেম এসেছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ডট 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 এন স্কয়ার, এই প্রোগ্রামটা লিখতে বলেছে, ঠিক আছে। তো এখানে খেয়াল করে দেখো, মানে এই প্রবলেমটা, এটা 1 স্কয়ার মানে 2 1ই, 2 স্কয়ার মানে কি 2 ইন্টু 2, না? জি স্যার, ফোর। আচ্ছা, 3 স্কয়ার মানে 3 ইন্টু 3, না?
4 স্কয়ার মানে কি 4 ইনটু 4 তো মানে এইটা সমান এইটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 তাহলে কি 2 ইনটু 3 টা 2 হবে নাকি 2 টা 2 হবে একটা বেশি দিয়ে দিছে কোনটা 1 প্লাস 2 ইনটু 2 ইনটু 2 ও আচ্ছা হ্যাঁ এটা একটা বেশি দেওয়া হয়েছে মানে আমি বলতে চাচ্ছি যে এটা ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না 1 প্লাস 1 এই জায়গায় 1 ইনটু 1 দেওয়ার দরকার আছে 1 এর পাওয়ার যদি আমরা 2 দেই সে একই তো কথা তাই না জি স্যার হ্যাঁ তাহলে 3 স্যার কিভাবে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা মাথার উপর দিয়ে যাক আমি নামানোর ব্যবস্থা করতেছি সমস্যা নেই একটু ওয়েট করো আমি বলছি যে সরি আমি এখানে আবার 3 এর পাওয়ার 3 দিলাম এখানে 3 পাওয়ারও 2 হবে 4 এর পাওয়ারও 2 হবে এটা যদি এমনে ডট ডট দিয়ে প্লাস n টু দি পাওয়ার 2 আচ্ছা আমাদের দেওয়া থাকে এইটা হ্যাঁ আনাফ জি স্যার এই চিহ্নটা আমি আমার ক্যালকুলেটরে খুঁজে পেয়েছিলাম হ্যাঁ এটা আসলে পাওয়ার সাইন মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 2 মানে 1 স্কয়ার 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এবার বুঝতে পারছো জি স্যার কিন্তু স্যার এখানে আচ্ছা ওটা পরে যতটুকু বলছি ততটুকু বুঝছো কিনা মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এটা বুঝছো কিনা জি জি আচ্ছা তাহলে এই জিনিসটা 1 স্কয়ার মানে কি 1 ইনটু 1 না জি স্যার 1 ইনটু 1 তার মানে আমরা এই জায়গায় দেখো 1 ইনটু 1 লিখেছি 2 স্কয়ার এখানে 2 স্কয়ার মানে কি 2 ইনটু 2 না জি স্যার 2 ইনটু 2 3 স্কয়ার মানে কি 3 ইনটু 3 3 স্কয়ার আচ্ছা স্যার স্কয়ার 3 স্কয়ার মানে কি 3 স্কয়ার মানে 3 নয় নয় আর 3 গুণ 3 নয় 4 গুণ 4 16 4 স্কয়ারে 16 4 স্কয়ার মানে ওই যে 4 ইনটু 4 বর্গ করা এটা বুঝতে পারছো মানে এটা আমরা খাঁটি বাংলায় লিখছি মানে একটু ভেঙে আর এটা হচ্ছে একটু স্মার্ট ওয়েতে লেখা হয়েছে তো ঠিক লাস্টে n স্কয়ার মানে হচ্ছে n ইনটু n এখন ক্লিয়ার কিনা অন অফ নাকি এখনো কনফিউশন আছে বলো কনফিউশন থাকলে বলো না স্যার বর্গ করা হচ্ছে বুঝতে পারছি আচ্ছা এখন এখানে কি করা হয়েছে তাহলে এটা স্যার আপনি ভালো বলতে পারেন আরে তুমি দেখো না আমার ভালো লাগবে না তুমি দেখলেই বুঝবা 1 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 তাহলে 3 করা মানে কি কিউব করা না জি স্যার এখানে ঘন করা হচ্ছে আর কি হ্যাঁ ঘন করা হচ্ছে তার মানে ঘন মানে কি 1 কিউব মানে কি 1 ইনটু 1 ইনটু 1 না জি স্যার তিনটা 1 হ্যাঁ তিনটা 1 গুণন করা আর গুণাকারে হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 মানে কি তিনটা 2 গুণ করা তিনটা 2 গুণাকারে আছে আচ্ছা 3 টু দি পাওয়ার 3 মানে কি তিনটা 3 গুণ করা 3 হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে যত পাওয়ার থাকবে তত আসলে গুণ হবে ততবার তাই না ক্যালকুলেটরে করে করে তোমাদের মনে করো যে মাথা টাথা একেবারে গেছে শুধু ক্যালকুলেটর ইউজ করলে তো হবে না ক্যালকুলেটর কিভাবে কাজ করছে সেটাও আসলে জানতে হবে তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে এটা মানে এরকম যদি থাকে তার মানে অরিজিনালি কিরকম সেটা হয় সেটা তো বুঝতে পারছো নাকি এখন আমরা প্রবলেম সলভিং এ আসি মানে এই দুইটা তো মানে টোটালি ক্লিয়ার তো কিভাবে হইছে শামিম জি স্যার ক্লিয়ার জি স্যার নাশিতা হ্যালো নাশিতা জি স্যার ওকে তাহলে এখন আমাকে বলো যে এই জায়গাটাতে আমরা যে প্রথমে এটাই করি 1 স্কয়ার 2 স্কয়ার এটা দিয়েই করি এটা সলভ করি এখানে আমাদের আমরা যখন ধারা যেহেতু এটা তো এখানে ইনক্রিমেন্ট হচ্ছে কত করে এবং শুরু হয়েছে কত থেকে সেটা বলো মানে বেসটা পাওয়ারের কথা বলি নাই
1 থেকে শুরু হয়েছে, মানে 1 স্কয়ার 2 স্কয়ার, তার মানে 1 থেকে শুরু হয়েছে। আর ইনক্রিমেন্ট হচ্ছে কত করে, একের পরে দুই, তার মানে এক এক করে, তাই না? বেজের কথা বলছেন স্যার? হ্যাঁ, আমি বেজের কথা বলছি, পাওয়ারের কথা বলছি না। পাওয়ার নিয়ে আমরা পরে কাজ করব, আগে বেজ নিয়ে কাজ করি। হ্যাঁ, এক এক করে, এক এক করে বাড়ছে। ওকে ফাইন, তাহলে এক এক করে যদি বাড়ে, তাহলে আমরা নর্মালি কিভাবে কি এটা, তার মানে এটার মতো করেই ও কাজ হচ্ছে, তাই না? অনেকটা মানে এই যে এটার মতো করে। তো এটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এটার ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইনপুট দ্য ভ্যালু অফ এন, আই ইজ ইকাল টু আমরা করব 1, সাম ইজ ইকাল টু 0, আর এখানে আই এর মান বাড়াবো কত করে, এক এক করে, তাই না? তাই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আয়ের মান আমরা এক এক করে বাড়াচ্ছি, কিন্তু এই যে যোগের এই জায়গাটাতে আমরা শুধু পাওয়ারের কাজটা করব। তো পাওয়ারের কাজ মানে কি, এখানে যেহেতু সব জায়গায় স্কোয়ার, তার মানে আই ইন্টু আই দিলেই দেখো তো সব কাজ শেষ হয়ে যাচ্ছে না স্যার? বুঝিনি আপনার মানে কথাটা, আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, অবশ্যই আমি রিপিট করব, একবারে বুঝবাও না। আমি জিনিসটা বলছি হচ্ছে কি, যে আমাদের এখানে আসলে কি আছে। আচ্ছা, এটার কাজ তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছিল, তাই না? এটা আমি আপাতত আচ্ছা থাক, এভাবে থাক। আমি তোমাদের যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে, এখানে খেয়াল করো যে আমরা আসলে আলটিমেটলি যোগ করছি কি, 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3, এরকম না ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, তো তাহলে আমরা আগের জায়গায় সামের সাথে 1 যোগ করছিলাম, মানে ওই যে আয়ের ভ্যালু 1 থেকে শুরু হয়েছিল, এক এক করে বাড়ছিল। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করলেই হয়ে যাচ্ছিল। তো যেহেতু এখন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করলেই হবে, মানে 1 করলেই হবে, 1 × 1 করতে হবে না স্যার n × 1 না, কারণ এখানে তো না, মানে n × 1 কেন হবে? তুমি সিম্পলি বুঝো আমার কথাটা, মানে মাথায় যেটা আছে সেটা ঝেড়ে ফেলো। এমনিতে বুঝো যে আমরা এখানে কি করেছি, আমরা এখানে এটা খেয়াল করো, আমরা এখানে আয়ের ভ্যালু 1 থেকে শুরু করেছি, তাই না? তো আয়ের ভ্যালু 1 থেকে এটা শুরু হয়েছে, কিন্তু আয়ের আয়ের যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা তো আমরা সামের সাথে যোগ করছি, তাই না? জি স্যার। সামের সাথে যোগ করছি। এখন সামের সাথে কি আমাদের এই জায়গা এইটা যখন করব তখন শুধু 1 যোগ করলে হবে, নাকি 1 × 1 যোগ করতে হবে? 1 × 1 স্যার। 1 × 1, তো আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে কি 1 × 1 মানে কি i × i, না? বুঝো নাই এখনো? মানে এই জায়গায় আই, 1 × 1 মানে কি i × i, না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, i × i। হ্যাঁ, তো আমি তো সেটাই করছি, এত কমপ্লেক্স ভাবে ভাবো না, মানে ভাবতেছো কেন, একটু ইজি ভাবে ভাবো। এই জায়গায় i × i, আবার i এর ভ্যালু যখন 2 হচ্ছে তখন 2 × 2 মানে কি, তখনো i × i, না? হ্যাঁ, তখন i × i। হ্যাঁ, তার মানে সব সময় i এর ভ্যালু যখনই বাড়বে এটা i × i হবে। তার মানে কি, যখন পাওয়ার থাকবে তখন আমাদের এটা, মানে পাওয়ার 2 থাকবে যখন এটা, তখন আমাদের শুধুমাত্র এই চেঞ্জ টুকু করলেই হবে যে i × i। এখন ক্লিয়ার কিনা? জি স্যার। জি, এখন ক্লিয়ার স্যার। আর যখন স্যার যোগের ক্ষেত্রে, তাহলে i = i+1 রাইট? i = i+1, হ্যাঁ, এটা তো এক এক করে বাড়ছে, ভ্যালু তো বেজ এক 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 করেই বাড়ছে, সো এটা এইভাবেই জি হবে। স্যার, মানে স্যার বলতে চাচ্ছি মানে যেটা যখন যোগের ক্ষেত্রে আর কি, তখন i into মানে i = i+1 তো
i is equal to i plus 1 বুঝি নাই তোমার যোগের ক্ষেত্রে বলতি সব তো আমরা যোগই করছি মানে নরমাল সিম্পলের ক্ষেত্রে তাই তো মানে এটার ক্ষেত্রে কথা বলছিস জি হ্যাঁ 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 জি স্যার এটার ক্ষেত্রে হ্যাঁ বলো সেটার ক্ষেত্রে sum is equal to sum plus i আর যখন পাওয়ার থাকবে মানে 1 এর স্কয়ার বা 2 এর স্কয়ার থাকবে তখন i into i আর যখন কিউব থাকবে তাহলে তখন কি হবে শামিম তাহলে যখন কিউব থাকবে তখন এখানে কি করব কোথায় সামে এই যে এখানে যখন কিউব আছে এটার ক্ষেত্রে কি করব তাহলে এই যে 1 কিউব 2 কিউব 3 কিউব তখন এখানে কি চেঞ্জ হবে স্যার i প্লাস 1 i প্লাস 1 তো নরমালি আছে জি স্যার নাশিতা বলো তো স্যার সাম প্লাস তিনটা আই আর কি গুণ হবে আই গুণ এক্স্যাক্টলি সেটাই তো হওয়া উচিত শামিম বুঝতে পারছো না স্যার হবে মানে কিউব থাকলে না হ্যাঁ স্যার মানে যখন যদি 4 থাকে তাহলে স্যার চারটা আই এরকম হ্যাঁ চারটা আই গুণ হবে যদি 5 থাকে পাওয়ার তাহলে পাঁচটা আই গুণ হবে এখানে আনা বুঝতে পেরেছো হ্যালো আহনাফ Can you hear me? Oh, geez, sir. Sorry, I'm not just a nature. I'm not just a problem. You get a boost of it, so. Gee, sir. Achha, sir, I'm like to Jinista. I to money clear put the problem. Like, I mean, I'm not going to be into Shatena. I'm not normal to Shate. I'm not to Gulli Ferrici. So, I'm not going to clear put normal to Shate to me Gulli Ferrici. I তোমাকে বলি বিষয়টা হচ্ছে এখানে নরমাল ক্যালকুলেটরে যাই তোমার ওই পাওয়ার আকারে দিয়েতে তোমার মনে হয় ঝামেলা হচ্ছে দেখো আমি বলছি 1 স্কয়ার ও এখানে তো আবার দেখায় না প্লাস না না এটা তো হবে না আচ্ছা আমি বলছি যে 1 স্কয়ার মানে কি 1 ইনটু 1 জি স্যার 1 ইনটু 1 এটা আসলে আমরা এতটুকু এই জায়গাটাতে মনে করো ব্র্যাকেট দিয়েই করি এটা আলটিমেটলি এতটুকু জায়গার ভিতরেই থাকবে এটা 2 ইনটু 2 এটা আসছে 3 ইনটু 3 তাই না আমরা আসলে যোগ করছি কোনটা এইটার সাথে এটা যোগ করছি না মানে সাম এর সাথে প্রত্যেকটা ভ্যালু যোগ করছি তাই না সাম একটা ভেরিয়েবল আমরা নিয়েছি যেটার ভ্যালু আমরা 0 ধরেছি তার সাথে আমরা প্রত্যেক ধাপে i এর ভ্যালুটা যোগ করছি তো i এর ভ্যালু আমাদের যখন নরমাল করছিলাম তখন কি ছিল 1 2 3 4 এরকম তাই না আনা জি স্যার হ্যাঁ কিন্তু যখন i এর ভ্যালু i ইনটু i তখন কি মানে 1 ইনটু i হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আমরা i কে দুইবার গুণ করে যোগ করব না মানে এই যে তখন এই যে যোগের জায়গায় যোগই আছে কিন্তু আমরা জাস্ট ভ্যালুটা দেখো i ইনটু i করেছি আচ্ছা তার মানে কি স্যার সাম প্লাস i ইনটু i হবে হ্যাঁ সাম প্লাস i ইনটু i যখন স্কয়ার থাকবে আর যখন কিউব থাকবে তখন কি হবে তখন মনে করো এখানে তিনটা আই গুণ হচ্ছে তাহলে তার মানে তিনটা আই এখানে তিনটা ইয়া আছে তার মানে কি এখানে কিউ হবে না তখন এখানে আই ইনটু আই হবে না জি স্যার তখন স্যার সূত্রটা হবে স্যার তাহলে সাম প্লাস আই ইনটু আই ইনটু আই ইনটু হ্যাঁ এক্স্যাক্টলি যখন পাওয়ার 4 থাকবে তখন চারবার গুণ হবে এরকম ওকে আর স্যার যখন নরমাল যখন আপনার তখন সাম প্লাস আই রাইট হ্যাঁ নরমাল থাকলে তো নরমালই হবে নরমাল যেরকম আছে লজিক অনুযায়ী আমাদের কাজ হবে লজিক অনুযায়ী কাজ হবে এখানে ইলজিক্যাল কোনো কাজ তো হবে না কি আব্দুল্লাহ কোনো কথা বলো না কেন হ্যালো ডাকি নাই তুমি বুঝছো তা স্যার মনে হয় ক্লাব নিয়ে ব্যস্ত আমি করতেছিলাম স্যার কি করছিলা আর্জেন্টাইন ফ্যানদের সাথে স্যার
আচ্ছা তুমি কি ব্রাজিল ফ্যান স্যার? মানে তাদেরকে লজিক দেখাইতেছি স্যার, মানে তোমাদের ব্রাজিল কালকে হারবে তুমি দেখো, সেই জন্য হচ্ছে একটু মজা নিয়ে দেখলাম। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমি একটু মানে দিতে খোঁচা দিলে স্যার মিঠে যায়, আমি একটু আদমশুমারি করি এই জায়গায়। চুপ থাকো তুমি, আমার কাছে যারা পড়তেছো তাদের ব্রাজিলকে কালকে হারতেই হবে, বুঝো নাই? আচ্ছা আহনাফ হচ্ছে আর্জেন্টিনাইন সাপোর্টার, আর কি বলে আব্দুল্লাহ হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। না স্যার আমি ব্রাজিল না, তাহলে আমি ফুটবলে খুব বেশি সাপোর্ট করি না স্যার। এখন ব্রাজিল হচ্ছে ইসলামোফোবিয়াতে এই এফেক্টেড স্যার। আর নাশিদা আমার কথাবার্তা মনে শুনে মনে হচ্ছে না ব্রাজিল, আসলে তোমার সাবকনসিয়াস মাইন্ড মনের ভিতরে একটা ভয় ঢুকে আছে যে স্যার হয়তো ব্রাজিল হতে পারে, ব্রাজিল হতে পারে, বুঝতে পারছো? কারণ আমি এমন কিছু বলি নাই যাতে মনে হতে পারে আমি ব্রাজিলের সাপোর্টার। স্যার লজিক দিয়ে অ্যাটাক করতেছে, সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে গেছে যে মানে বিপরীত দিক থেকে যেই আসুক সব অ্যাটাকিং মুডে আছে এরকম। তো ব্যাপারটা হচ্ছে যে যে দলই সাপোর্ট করো সেটা নিজেদের ভিতরে রাখো, খেলাকে খেলার ভিতরেই রাখো, এটা নিয়ে বেশি মানে ইয়ে করার দরকার নাই। আর খেলা আসলে আমরা বাঙালিরা বেশি ইমোশন আসে যখন এই কোপা আমেরিকা আর বিশ্বকাপ, এখন কোপা আমেরিকা আসলে একটু হচ্ছে, আগে শুধু বিশ্বকাপের সময় বাঙালির উন্মাদনা দেখা যেত, আর সারা বছর কিন্তু ফুটবলের কোনো খোঁজ খবর কেউই তেমন রাখে না। যারা সারা বছর খোঁজ খবর রাখে সিজনাল ফ্যান হয়ে যায় এই সব ফুটবল আসলে একটা এমন একটা খেলা 90 মিনিটে যেকোনো কিছুই হতে পারে, হারতেও পারে জিততেও পারে, তো এটা নিয়ে বেশি লাফালাফি করার কিছু না। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় মনে করো যে প্রতি বছরই প্রায় প্রতি বছর না এই দেখা যাচ্ছে যে মারামারি করে দু চারটা একেবারে শেষ। আচ্ছা যাই হোক, চলো বাংলাদেশ সেমিফাইনালে যাই। আমাদের বাংলাদেশ ক্রিকেট খেলতেছে জিম্বাবুয়ের সাথে, ভালো খেলতেছে, ইনশাল্লাহ জিতে যাবে, সেটা নিয়ে আমরা কনসার্ন থাকি। আর খেলাকে স্যার বাংলাদেশ একটা ট্র্যাশ টিম, ট্র্যাশ টিমই আসলে তোমাকে মানে ইয়ে করে, বাংলাদেশ ট্র্যাশ টিম হলে আপনি ট্র্যাশ ট্র্যাশ জনগণ, বুঝেছেন? মানে নিজের স্টুডেন্ট হয়ে যাবেন অন্য কান্ট্রির সাথে যদি, এই যে এই কথা না, বিষয়টা হচ্ছে যে আমরা মানে নিজেরটা যতই খারাপ হোক সেটা নিজেরই, মনে করো যে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ের পরে মুখের পরে পড়বে, সো নিজের টিমকে ট্র্যাশ টিম বলাটার মাঝে কোনো ইয়ে নাই, বলা উচিতও না, কারণ তোমার হয়তো ভালো লাগবে না, সো খোঁজ খবর রাখো না, দরকার নাই। কিন্তু নিজের টিমকে বা নিজের দেশের ইয়াকে কখনো, এই যে ইংল্যান্ড কি করছে জানো, ইংল্যান্ড কিন্তু ফুটবলের জনক, তাই না? তারা কিন্তু এখনো পর্যন্ত একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছে, জি স্যার 1966, তাহলে সেটা তখন ওয়ার্ল্ড কাপ না, তখন আসলে জুলেরিমে কাপ ছিল, মানে একবারই গোলকিপারের জন্য পেয়েছিল স্যার, অসাধারণ গোলকিপার ছিল স্যার ওতে। আচ্ছা যাই হোক, সেটা যাই হোক, তো তারা কিন্তু এখনো পর্যন্ত কাপ পায়নি, একটা লজ্জার ব্যাপার, যে খেলার জনকই তারা, তাই না? যে খেলাটা তৈরি করছে তারা, অথচ ব্রাজিল 5 বার, জার্মানি 4 বার, আর্জেন্টিনা 2 বার। স্যার ব্রাজিলের যে 5 বার ওকে যেন পেলেই তো খেলে দিয়ে গেছে মনে হয় 4টা। আচ্ছা যাই হোক, নাকি 3টা, সে যেটাই হোক যেই করুক, ম্যারাডোনাও তো জিতাইছে, ওটা বড় ব্যাপার না, জিতছে এটাই, এখন কাপ আছে, এখন তুমি কাপকে তো অস্বীকার করতে পারবে না, সেটা সে যেভাবেই জিতুক। এখন
ইংল্যান্ড কিন্তু জিতে নাই, কিন্তু ইংল্যান্ড এবার ইউরোর ফাইনালে উঠাতে নোটিশ করে প্রত্যেকটা স্কুলে, ওদের তো স্কুলে ক্লাস চলতেছে, স্কুলে নোটিশ করে দিয়েছে যে আপনার বাচ্চা যদি ফুটবল খেলা দেখতে চায় সকালবেলা স্কুলে পাঠানোর প্রয়োজন নেই, আপনি দেরি করে আসলেও সমস্যা নেই স্কুলে, মানে সকালবেলা খেলা তো ওদের ওইখানে। হ্যাঁ মানে তার মানে চিন্তা করো তারা কতটা মানে এই ব্যাপারগুলোতে। স্যার আমাদের বাংলাদেশের সাইড বাংলাদেশের খেলা স্যার একবার হয়েছিল এরকম, স্কুল থেকে স্যার ছুটি নিতে চাইছিলাম আমরা সবাই মিলে, স্যার একটা হাফ পিরিয়ড করে ছুটি দিতে চাইছিলাম, সেটাও দেয়নি বাংলাদেশের খেলা দেখার জন্য। আচ্ছা যাই হোক, তো ওরা হচ্ছে এই ব্যাপারগুলো কারণ, এবং সেখানে এটাও লিখেছে যে দেশপ্রেম এবং দেশত্ববোধ এই এগুলা থেকে জাগ্রত হবে, মানে খেলা নিজের দেশকে সাপোর্ট করার মাধ্যমে যে কোনো ভাবে, খেলা দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক, যখন তুমি নিজের দেশকে সাপোর্ট করবা, যেমন তুমি যখন আর্জেন্টিনাকে সাপোর্ট করছো ফুটবলে, সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু তোমার আর্জেন্টিনার প্রতি একটা প্রেম তৈরি হচ্ছে, হচ্ছে না আহনাফ? জি স্যার অনেক টান্সি স্যার আর্জেন্টিনাকে নিয়ে অনেক কান্না তৈরি হচ্ছে। হ্যাঁ কারণ হারলে দেখবা যে তাদের জন্য তোমার ভিতর থেকে একটা কষ্টের অনুভূতি তৈরি হচ্ছে, এটা এই বয়সে হয়, আমাদেরও ছিল এক সময়। আমরা এই যে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে খুব লাফালাফি করছি এক সময়, এই তোমার রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে হলের মনে করো যে ভাঙাভাঙি মিছিল, সেই মনে করো যে তোমরা তো এগুলো এখনো কিছুই করনি, কিন্তু ইউনিভার্সিটিতে এগুলো অনেক বেশি কিছু হয়, বুঝতে পারছো? তো এইগুলা আসলে কন্ট্রোল করতে হবে, এবং ভিতরে বাংলাদেশকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, খারাপ খেলুক ভালো খেলুক নিজের দেশ সেইভাবে আর কি। আচ্ছা যাই হোক, আমরা তো বড় লেকচার না দিই, আমাদের যেটা ছিল অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, তো তাহলে এটা তো ফ্লো চার্টে কনভার্ট করলেও ঠিক একইভাবে এখানে তোমাদের ওই চেঞ্জটা হবে, যেটা এখানে চেঞ্জ করেছি সেটা এখানেও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোটামুটিভাবে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, আর তো কিছু বাকি থাকলো না, না আছে এখনো দুইটা বাকি আছে, সেটা হচ্ছে তোমার কি বলে এটারে, একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়, গসাগুত করিয়েছি, ফ্যাক্টোরিয়ালের নাম শুনেছো? জি স্যার গসাগু হয়ে গেছে। ফ্যাক্টোরিয়ালের নাম শুনেছো কিনা তোমরা? জি স্যার শুনেছি স্যার। আমি ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটা একটু এক্সপ্লেইন করি, নেক্সট ক্লাসে ওটার লজিকটা বুঝিয়ে দিব, যেহেতু লুপ আমরা শিখে ফেলেছি সো আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। ফ্যাক্টোরিয়াল হচ্ছে এমনভাবে বের করা হয়, ব্যাপারটা হচ্ছে মনে করো যে ফাইভ, ফাইভের ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ক্যালকুলেটারে এমনে এমনে প্রকাশ করে, হ্যাঁ এটা দিয়ে ফাইভ ফ্যাক্টোরিয়াল বোঝে। তো এটা দিয়ে কি বোঝায় শুনবা, যে মনে করো যে ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, যারা সায়েন্সে পড়ো তারা এরা সহজেই পারার কথা, এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনে আছে, তাই না? তার মানে কি মেইন ভ্যালুটা থেকে এক এক করে মাইনাস করবা আর গুণ করবা, বুঝতে পারছো আনাফ? জি স্যার। স্যার তাহলে আমরা যদি এই যে এক্সপেরিমেন্টাল চিহ্নটাকে সামনে নিয়ে যাই তাহলে কি স্যার 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ইনটু 4 এরকম কিছু? বুঝি না আবার বলো। মানে হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল চিহ্নটা তো 4 এর যে ডান পাশে আছে, তো এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই? না বাম পাশে নিয়ে যাওয়ার সুযোগ নেই, এটা বাম পাশে ফ্যাক্টোরিয়াল বলতে এভাবেই লেখা হয় আর কি, বুঝতে পারছো? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। এখন তুমি বলো সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কি তাহলে? সিক্স থেকে ওয়ান পর্যন্ত গুণ। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে জিরোর ফ্যাক্টোরিয়াল মানে কত? হ্যাঁ জিরোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, কারণ ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ওয়ান এর চেয়ে কম হতে পারে না, এটা আমাদের একটা বাইন্ডিংস, এটা রুলস যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু পুরোটা যে কিভাবে আসে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই আব্দুল্লাহ, মানে প্রসেসটা বুঝিয়ে দেন, মানে অন্যদের প্রবলেম হতে পারে না এটার প্রসেস, যদি তোমার শিখাইতে হয় তাহলে ফর্মুলা শিখতে হবে, এটা তো বেশ
আট দশ লাইনের একটা ইয়ে আছে, প্রমাণ আছে তোমাদের, তোমাদের তোমরা তো ইন্টারমিডিয়েটেই তো, তোমাদের ইন্টারমিডিয়েটেই তো ম্যাথ আছে, এটার প্রমাণ আছে না? তো আমাদের সেটা প্রমাণ করার এখন এখানে সুযোগ নেই আসলে, আর এটা প্রয়োজনও নেই যেহেতু। শুধু এটুকু জেনে রাখো যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু সর্বনিম্ন ওয়ান হতে পারে, এবং সেটা জিরো হইলেও, জিরোর ফ্যাক্টোরিয়াল করলে ওয়ান। তার মানে ফ্যাক্টোরিয়ালটা আমরা পাচ্ছি কি, যে যে ভ্যালু, যে মানটার ফ্যাক্টোরিয়াল করব সেই মানটা মানে ওয়ান থেকে সেই মান পর্যন্ত গুণ করব, তাই না? তাই না? ব্যাপারটা কি হলো, আমরা হচ্ছে ধরো দশের ফ্যাক্টোরিয়াল যদি বের করতে হয় তাহলে এক থেকে দশ পর্যন্ত গুণ করব, তাই তো? যদি পাঁচের ফ্যাক্টোরিয়াল বের করি এক থেকে পাঁচ পর্যন্ত গুণ করব প্রত্যেকটা ভ্যালু। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা বাকিটা নেক্সট দিন আমরা ইয়ে করে শিখবো, আজকে আর সময় নেই আমার আসলে, একটু পরে ক্লাস আছে, নাহলে এটা আমি শেষ করে দিতাম। আমার এই নয়টা থেকে আবার পরীক্ষা আছে যে কলেজেরই আর কি, ফর্ম ফিল আপ ইয়ে টিয়ে দিছে, তা না হলে এটা আমি আজকেই শেষ করে দিতাম। ওকে স্যার, অসুবিধা নেই, আমরা নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। আর না এখনই সালাম দিয়ে বিদায় নেওয়ার দরকার নেই, এখনো দুই তিন মিনিট আছে। বিষয়টা হচ্ছে যে তোমরা এই, আমি বুঝতে পারছি যে শুধু আমি যখন এখানে করাচ্ছি তখনই আসলে তোমরা করছো, বাসায় কেউই দেখছো না একেবারেই, কিন্তু বইটা একটু খুলতে হবে। হ্যাঁ, পাঁচ নম্বর চ্যাপ্টারটা ভালো করে আত্মস্থ করতে হলে বা আয়ত্ত করতে হলে তোমাদের বই খোলার বিকল্প নেই। আব্দুল্লাহ, বুঝতে পারছো আমার কথা? জি স্যার, আজকে থেকে করব। অন্য চ্যাপ্টারের ব্যাপারে কিন্তু আমি এতটা ইয়ে বলি নাই, এই চ্যাপ্টারের ব্যাপারে বলছি, তার অবশ্যই কারণ আছে। আর যারা প্রোগ্রামিং কে অবশ্যই ইয়ে মানে ইয়ে করবা, গুরুত্ব দিবা এই চ্যাপ্টারে, আসলে এগুলো স্যার কোথায় কাজে লাগবে স্যার? এটা তুমি কম্পিউটার সায়েন্স পড়বে নাকি শামিম, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে হলে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। সায়েন্স পড়ব না স্যার, মেডিকেল লাইনে পড়ব। মেডিকেল লাইনে পড়লেও লাগবে, মানে সায়েন্সের কোনো যে কোনো শাখায় গেলেই তোমার এই প্রোগ্রামিং এর নলেজ লাগবে। মেডিকেলে হয়তো শেখাবে না, কিন্তু শামিম বিড়ির ব্যবসা করব না আমাদের পাস, কিন্তু মেডিকেলের যদি সফটওয়্যার, মেডিকেল কি এখন কম্পিউটার সায়েন্সের বাইরে বলো তো? মেডিকেলের বিভিন্ন টার্ম বা যে কোনো কিছু এখন এই কম্পিউটার সায়েন্স দিয়েই ইয়ে করতেছে, সফটওয়্যার তৈরি করে অ্যাডভান্স লেভেলের যা কিছু আছে। শুধু তাই না, এখন ওই যে বিজনেসে যারা পড়তেছো তাদের ওই MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সেখানেও প্রোগ্রামিং নলেজ সম্পর্কে একটা ইয়ে লাগবে। কারণ তোমার বিজনেস সফটওয়্যার বানাইতে গেলে তুমি যদি IT সেক্টর সম্পর্কে তোমার ধারণা না থাকে, তুমি কেমনে বানাবা বা কেমনে বলবা যে এটা কিভাবে কি করবে? তো আসলে সবটাই আসলে আমাদের লাগবে। এই জন্যই তোমাদের ICT দিয়েছে, যে সব কিছু সম্পর্কে একটু ওভারঅল ধারণা থাকার জন্য, রাখার জন্য। এই যে আমি আজকে যে পরীক্ষা নিব, ওরা ইকোনমিক্সে অনার্স করতেছে সিটি কলেজে, ওদের আমি ICT পড়াই, মানে বুঝতে পারছো স্যার? ইকোনমিক্স সাবজেক্ট এত বেশি টাফ একটা সাবজেক্ট? আরে না, কোনো টাফ নাই, সবই সহজ। তুমি টাফ ভাবছো তাই, মাইন্ডসেট করো সহজ সহজ হয়ে যাবে। আমি না জানেন স্যার, আমি না ইকোনমিক্স ইও পারি না। আলাপ কি কমার্স নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কালকে সকাল 6টায় তো খেলা, তাই না আনাফ? জি স্যার। বিষয়টা হচ্ছে যে মনে করো যে তোমার আব্বু তার লাইফে কি কখনো দেখছে জিততে ফাইনাল আর্জেন্টিনাকে? ম্যারাডোনাকে দেখছে স্যার? আচ্ছা আচ্ছা, ওই সর্বশেষ ছিল, যাই হোক ব্যাপার না, ইনশাল্লাহ আমরাও চাই মেসি। স্যার স্যার, আপনি স্যার বলে যান স্যার, আপনি কোন দল স্যার? স্যার আপনি কোন দল বলে যান স্যার, আপনি কি ফ্রান্স নাকি আর্জেন্টিনা ব্রাজিল কোনটাই এখন আর সাপোর্ট করি না আসলে। আগে ক্লাব ফুটবলে বাড়ালো রিয়াল মাদ্রিদের সাপোর্টার ছিলাম, তো আগে ব্রাজিল। স্যার রোনালদোর ফ্যান নাকি? হ্যাঁ, রোনালদোরও ফ্যান আর মেসিরও ফ্যান, মেসির খেলাও ভালো। আচ্ছা, তার মানে আর্জেন্টিনা করতে নাকি? বুঝতে পেরেছি না, আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম না ওইটা।